সম্মানিত দর্শক, স্বাগত জানাচ্ছি মেট্রো সেম টু দ্য পয়েন্ট অনুষ্ঠানে। আমি তারিকুল ইসলাম মাসুম, যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে শুভেচ্ছা, ভালো আছেন সেই প্রত্যাশা রেখে শুরু করছি আজকের অনুষ্ঠান। আজকের আলোচনার বিষয় নানা রকম হতাশা। এ বিষয়ে আলোচনার জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক জনাব অসীম কুমার উকিল। আমাদের সাথে স্টুডিওতে আরও উপস্থিত আছেন সিনিয়র সাংবাদিক জনাব এম এ আজিজ। শুরুতে বলছিলাম নানা রকম হতাশা, মানুষের মধ্যে হতাশা উচ্ছ্বাস থাকেই জীবনের পার্ট। যদি রাজনীতি নিয়ে কথা বলি, বাংলাদেশের এই মুহূর্তের রাজনীতি নিয়ে বা বিগত দিনের রাজনীতি বা সামনের দিনের দিকে যাওয়ার জন্য যদি চিন্তা করি, তাহলে বিএনপি এবং মিত্রদের এক ধরনের হতাশা আন্দোলনে ব্যর্থতার কারণে, জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণ করেছে তাদের দিকবিদিক আচরণ কারণে, নানান মুখী তৎপরতার কারণে তাদের নেতাকর্মীদের মধ্যে হতাশা। 14 দলের বড় বড় নেতারা নির্বাচনে অংশগ্রহণ করেও জিততে পারেনি, 14 দলের সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে নেতাকর্মীদের মধ্যে হতাশা। আবার আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য যারা নির্বাচিত হয়েছেন, যারা নির্বাচিত হতে পারেননি, যেহেতু নির্বাচনটি ছিল সবার জন্য উন্মুক্ত, দলীয় নেতাকর্মীরা স্বতন্ত্র হিসেবে নির্বাচন করেছেন, অনেক জায়গায় তারা বিজয়ী হয়েছেন, কোনো কোনো জায়গায় দলীয় প্রার্থী বিজয়ী হতে পারেননি, সেখানেও এক ধরনের হতাশা। আবার উপজেলা নির্বাচনের ঘোষণা এসেছে, সেখানে বিএনপি অংশগ্রহণ করবে না বলে জানিয়েছে। তাহলে বিএনপির যারা তৃণমূলে রাজনীতি করেন তাদেরও মধ্যেও তো এক ধরনের হতাশা, দ্রব্যমূল্যের কারণে মানুষের হতাশাও আছে। কোন হতাশা দিয়ে শুরু করতে চান আজিজ? আসলে আপনার আমার চোখে রাজনীতিবিদদের অনেক উত্থান পতন বা হতাশা ব্যর্থতা চোখে পড়ে, কিন্তু রাজনীতিবিদদের কিন্তু কখনো স্বীকার করবে না। এখানে অসীম দাউ আছেন, এখানে তিনি তো বড় রাজনীতিবিদ, তিনি কিন্তু বলার সময় কখনো হতাশা স্বীকার করবেন বলে মনে হয় না, এরকম আমরা বলতে দেখি, কিন্তু আমাদের চোখে ধরা পড়ে। ধরেন আপনি যেটা বললেন যে বিএনপি, হ্যাঁ এটা তো আপনি বিরাট একটা উইন্ডো ওপেন করছে, এটা লম্বা আলোচনা, আমি খুব সংক্ষেপে ব্রিফ বলি যে বিএনপির কতকগুলি জায়গায় যে সিদ্ধান্তগুলি নিয়েছে তারা হয়তো সঠিক ডিসিশন নিয়েছে কিন্তু আমাদের চোখে সঠিক মনে হয় নাই। যেমন আমি বলেছি 2014 সালের নির্বাচন বর্জন করা সঠিক হয় নাই, আমি সম্ভবত প্রথম টেলিভিশনে বলেছি, হ্যাঁ কারণ ওই নির্বাচনে যদি অংশগ্রহণ করতো বিএনপি সরকার ফর্ম না করতে পারলেও বড় ধরনের অপোজিশন থাকতো, এবং ওই আগের মুহূর্তে যে রাজনীতি, অন্তত গণতান্ত্রিক যে পরিবেশটা, ওটা কিন্তু রক্ষা হইতো। এখন যে রাজনীতিটা যেদিকে চলে যাচ্ছে, এই জায়গাটা রাজনীতিটা আসতো না, যে সংঘাত, সহিংসতা, একে অপরকে নির্মূল করা, গণতন্ত্রের স্পেস না দেওয়া, গ্রেপ্তার, হয়রানি, এই এই অবস্থাটা আমার ধারণা তৈরি হতো না। এটা হলো একটা। দুই হলো এই নির্বাচনে, এই নির্বাচন সম্পর্কে আমার মূল্যায়ন যে একটা বহুদলীয় গণতন্ত্রে প্রথম নির্বাচনের আগে একটা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হইতে হয়, সেটা হয়নি। সুতরাং এখানে নির্বাচনে যাতে বিএনপি নির্বাচনে না আসতে পারে এজন্যেই কিন্তু সব কিছুই পরিকল্পনা মাফিক ঘটেছে, এবং গ্রেপ্তার টেপ্তার করে এমন করে ফেলছে ভয়ের পরিস্থিতি, একটা গ্রুপকে জেলখানায় নিয়ে গেছে আর একটা গ্রুপকে আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিছে। এখন নির্বাচনে যদি জয়েন করে, এখন যুক্তি দিতে দেওয়া যেতে পারে জেলখানার থেকেও তো নির্বাচন করা যায়, হ্যাঁ কিন্তু পরিস্থিতিটা এমন ছিল নির্বাচনে একটা এজেন্টও দিতে পারতো না। এখন পর্যন্তও কিন্তু অনেক লোক পলায় বেড়াচ্ছে, এই এক। দুই হচ্ছে ধরেন এবারের নির্বাচন হয়ে গেল, এখানে আওয়ামী লীগ, তারপরে আওয়ামী লীগের ভিতর থেকেই স্বতন্ত্র আর ছোটোখাটো দল মিলে 28টা সংগঠন, আমি লিখেছিও যে এই আগামী 5 বছর পরে আপনি দেখবেন আওয়ামী লীগ হয়তো নতুন করে যদি প্ল্যান না নেয় আওয়ামী লীগ একা হয়ে যাবে, কারণ এই সবগুলো দল কিন্তু সামনের বারে প্রার্থী দেওয়ার সক্ষমতাও হারিয়ে ফেলবে, কারণ এই দলগুলি আওয়ামী লীগের ঘাড়ে ভর করে করে সবসময় মন্ত্রী হওয়া, এমপি হওয়া, এই স্বপ্নে বিভোর, যার ফলে তাদের সংগঠনের কোনো কখনো গুরুত্ব দেয় নেই। গুরুত্ব না দিয়ে আপনারা দেখেন সংগঠনগুলি এখন সব আওয়ামী লীগ ভোটার নির্ভর হয়ে গেছে। ধরেন এবারে যে নির্বাচনে যে দলগুলি অংশগ্রহণ করেছে সেই দলগুলোকে যদি স্বাধীনভাবে ইলেকশন করতে দিতেন তাহলে একটাও জিততো কিনা সন্দেহ। তারপরে দেখেন 26টা সিট জাতীয় পার্টিকে দিয়েছে, ওখানে 15 জন
আপনার আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী ছিল, এই 15টাই হারাইছে, 11টা জিতছে, 11টা জিতছে। দেখেন কোনো মতে ক্লোনিং করে রাশেদ খান মেনন বেড়ে এসছে। কি করছে রাশেদ খান মেনন? ক্লোনিং করে কোনো অনেক কষ্টে, হ্যাঁ তো ভোট নাই, হ্যাঁ তো ভোট নাই, হাজার নালক ইনু হ্যাঁ তো ডুবে গেছে। এরা নেতা বড় মানলাম, কিন্তু তার পার্টি করে নেই তো, পার্টি করে নেই। এবং এই জন্যে আমি বলছি সামনের 5 বছর পরে যদি এই গভর্নমেন্ট টিকে গেল এবং সামনের 5 বছরে তখন নমস্কার এই আওয়ামী লীগই করবো, আপনাদেরকে নিয়ে লাভ কী? আপনাদের ভোটার নাই। যেমন আমি শুনছি একটা সিটে আমি জায়গা বলবো না কারণ হচ্ছে আইডেন্টিফাই হয়ে যাবে, সে আওয়ামী লীগের ভোটে এমপি 3 বার ছিল, 1 বার আওয়ামী লীগের অফিসে চা খেতে যায় নাই। তারা বলে কি আমরা কি সবসময় ভাড়া খাটবো নাকি? এবারে ডুব দিছে, ভোট দেয় নাই আওয়ামী লীগ থেকেও চেষ্টা করা হয়েছে, ভোট দেয় নাই, কারণ ভাড়া খাটবে কেন? এই জন্য নিজের সক্ষমতা না থাকলে, আমার কথা আমার 10টা ভোট থাকলে আমি 98টা ভোটের আশা করতে পারি। আপনিই বলেন তো দেখি আওয়ামী লীগ এবং বিএনপিতে একটা মহল্লায় যে ভোট আছে, এই যতগুলো পার্টি অসীম দ্বারা নিয়ে ইলেকশন করছে আসেনি একটা আওয়ামী লীগ। এটা আমি জবাব দিব না অসীম দা, দুই অসীম দা আপনার কাছে আসবো, অসীম দা আপনি যদি বলতেন। হতাশার হতাশার সাগরে নিমজ্জিত বাংলাদেশ, বিষয়টা আমি ঠিক এভাবে দেখি না। আমি রাজনৈতিক অঙ্গনের মানুষ হিসেবে মানে আশা নিরাশার দোলা চালে দুলতে দুলতে তো আজকের এই জায়গায় এসে দাঁড়িয়েছি। মানে রাজনীতির অঙ্গনটা সরল রেখা নয়, এটা কিন্তু উঠানামা করবে এবং রাজনীতিতে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই, হুচট খেতে খেতে উঠে দাঁড়ানোর চেষ্টাটাই আর কি। অভিজ্ঞতা নিয়ে আমি সংসদ সদস্য ছিলাম, নির্বাচন করেছি, এবার সংসদ সদস্য হতে পারিনি। আমার প্রথম দিনের মূল্যায়ন করার চেষ্টা করেছি যে কেন আমি পরাজিত, এবং সেই প্রথম দিন থেকে আমি সেই পয়েন্টগুলোকে অ্যাড্রেস করে চেষ্টা করছি সামনের দিনগুলিতে আবার ঘুরে দাঁড়ানোর জন্য। কিন্তু হতাশ থাকলে, আশা না থাকলে, ভালোবাসা থাকে না, ভালোবাসা না থাকলে মানুষ কিন্তু ভিতর থেকে সাড়া পায় না, ভিতর থেকে সাড়া না পেলে কোনো কাজ মনোযোগ দিয়ে করা যায় না। সেটা মানে যেটা আজিজ ভাই বলতেছিলেন যে আসলে রাজনীতিবিদরা হতাশা স্বীকার করে না, এটা স্বীকার করে না করার না, মানে একজন সাধারণ মানুষের সাথে আমার পার্থক্যটা তো এই জায়গাতে, বা ধরো আপনি একজন সাংবাদিক প্রফেশনাল মানুষ, পেশাজীবী মানুষ, আপনার সাথে আমার সিজন পলিটিশিয়ান হিসেবে একটা ফারাক থাকবে না, একটা আলাদা করে মানুষ চিনবে না, উপস্থাপক আমাকে আর আপনার মধ্যে একটু ফারাক করবে না আলাদা, সেই ফারাকের জায়গাটার থেকে দাঁড়িয়ে আমি বলছি যে আমি হতাশ হওয়ার কোনো বিষয় নাই। আমি এবারে নির্বাচনটাকে দেখছি যে এবারে নির্বাচন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের নির্বাচনের রাজনীতিতে নতুন মাত্রার সংযোজন করেছে, এটা কিন্তু প্রতিটি পয়েন্ট থিসিস করার মতো পয়েন্ট হয়েছে, অনেকে ডক্টরেট করবে এর উপর যে বিষয়গুলি আমি মানে নির্বাচনের মাঠে থেকে নির্বাচনে অংশগ্রহণ করে যেভাবে কাছে থেকে দেখেছি তাতে মনে হয়েছে যে না, এটাতে অনেক কিছু সংযোজনের জায়গা তৈরি হয়েছে। ধরেন আপনার কথাটাই বলছি আর কি, যে জায়গায় বলতেছিলেন যে জাসদের জাসদ প্রধানের অবস্থা কী বা ওয়ার্কার্স পার্টির প্রধান কীভাবে ক্রলিং করতে করতে বেঁচে যাওয়া, টিকে যাওয়া আর কি, এটি রাজনীতিতে কীভাবে কে গ্রহণ করবে এটা কিন্তু বোঝারও সময় এসেছে। এই কথার সাথে কাজের সঙ্গতি, মাঠে ভোটারদের সেন্টিমেন্ট বোঝা, তাত্ত্বিকভাবে বিষয়গুলোকে এগিয়ে নিয়ে যাওয়া, এটি খুব দুরূহ ব্যাপার। কিন্তু আপনার ডেমোক্রেটিক গভর্নমেন্ট, গণতন্ত্রের বিকাশমান ধারার কথা বলবেন, গণতান্ত্রিক রাজনীতির কথা বলবেন, সংসদ হবে সকল আলাপ আলোচনার কেন্দ্রবিন্দু, পিছনে আপনার লোক নাই তাহলে রাজনীতি করা হবে না, অন্য কিছু করতে হবে। টকশোতে নিয়মিত আসবেন, লেখক হবেন, বুদ্ধিজীবী হবেন, জাতির বিবেক হবেন, কিন্তু পার্লামেন্টারি পলিটিক্সে ভোট নাই সেখানে এই পলিটিক্স করার জায়গাটুকুকে আপনি থাকবেন কিনা ভাবতে হবে। আবার আজকের দিনে দাঁড়িয়ে অভিজ্ঞতার আলোকে বলে পলিটিক্স করবেন, সুন্দর সুন্দর কথা বলবেন, আর বলবেন ভাই টাকা নাই ইলেকশন করার, তাহলে ইলেকশন করার দরকার নাই, জনপ্রিয়তাও দরকার আছে, জনসমর্থন দরকার আছে, অর্থেরও দরকার আছে, বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপটটা এখানে এসে দাঁড়িয়ে। আমি একটু ছোট্ট করে জিজ্ঞেস, টাকা নাই নির্বাচন করার দরকার নাই? হ্যাঁ, মানে বিষয়টা টাকা লাগবে, এটা কি সার্বজনীন বলছেন না আপনারা? না না না, সার্বজনীন কথা বলতেছি, কারোর জন্য কইতেছি। অভিজ্ঞতা দেখে কি বলছেন? হ্যাঁ, অভিজ্ঞতা চোখে দেখা যা যা দেখেছি আর কি, এটা
ধরেন আগেরগুলি বাদ দিলাম, আমি 73 অনেক ছোট, 79 ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, পার্লামেন্ট ইলেকশন ইলেকশনে যাই নাই। 86 থেকে টুকটাক ইনভলভমেন্ট শুরু হয়েছে, 91 নেতৃত্ব দিয়েছি, পরে সবকিছুতে সরাসরি ইনভলভমেন্ট আর কি। এটা মানে ভোটারের যে মন মানসিকতা সেটাও পরিবর্তিত হয়েছে। ভোটার এটা মনে করে না যে এটা হলো একটা সৎ মানুষ, তার জন্য একটা রিক্স নই, রিক্সটা না নিলে তো হবে না। সেই জায়গাগুলিতে অনেক পরিবর্তন হয়েছে এই নির্বাচনের নতুন মাত্রা যোগের ক্ষেত্রে। এটা হলো প্রথম আর কি, যে আপনি কথা বলবেন বড় বড়, পিছনের লোক নেই পাঁচটা। বাংলাদেশের যে বাম গণতান্ত্রিক মোর্চা বলি, পরে আর কি গণতন্ত্র মঞ্চ বলি, এই যারা নির্বাচনটা বর্জন করেছে, আপনি খেয়াল করে দেখেন, মিলায় দেখেন, এরা প্রতিদিন ঢাকা শহরে যে মিছিলটা করেছে আর কি, মিছিলটার পূর্বভাগে নেতৃত্ব দিয়েছে জোনায়েদ সাকী, না পরে মাহমুদুর রহমান মান্না, না এইরকম 8-10 জন প্রথম সারিতে, এবং পরে পিছনে 8-10টা র আর কলামসে 10-10, 100 জন মানুষ ঘুরে ফিরে, এটা অনেকটা কাবিটার মতো আর কি। এটা এমপির ভাষায় বললাম আর কি, কাজের বিনিময়ে টাকা, কাজ করলে টাকা পাওয়া যায়, কাবি খাস একটা, কাজের বিনিময়ে খাদ্য, একটা আছে কাজী কাবিটা, এটা কাবি খা না, এটা কাবিটা, নগদ পেমেন্টে ডেইলি বেসিসে বা ঘন্টা বেসিসে কিছু লোকজন কাজ করতে আসে। এরা কোনোদিন পল্টনে সমাবেত হয়েছে, কোনোদিন শাহবাগে, কোনোদিন ফার্মগেটে, এবং অ্যাকর্ডিংলি তারা এই চ্যানেলে বলে দিয়েছে মাসুমকে যে আমাদের আজকে মিছিলটা এই মহাখালী থেকে বের হবে, মহাকালী বাস স্ট্যান্ডের এখানে। মাসুম সঠিক সময় হাজির হয়েছে, জাস্ট এটা আবার কিন্তু ইয়ে করা আছে, এরা কোন কোন চ্যানেলের কাকে কাকে বলতে হবে এটা দিয়া, এটা এই ফেসবুকে এখন কিন্তু ফেসবুক ইউটিউবে তাদের প্রোগ্রামগুলো লাইভ হয়। হ্যাঁ না সেটা হচ্ছে, কিন্তু খবরটা ওরা তো একটা নিজেরা একটা অ্যাকাউন্ট খুলে নেয়, একজনকে মেসেজ দিলে সবাই পায়, তারা সময় মতো গিয়ে হাজির হয় আর কি। আমি এটা খাটো করে দেখছি না, আমি যে কথাটা বলতে চাচ্ছি যে এই লোকগুলি নির্বাচনের প্রাককালে একদিন কোনো নির্বাচন এলাকা যায় নাই, বলে ঢাকা শহরে নির্বাচন এলাকা আছে না, ঢাকা শহরে আছে, রাজধানী ঢাকা শহর, ভিভিআইপি, ভিআইপি, সিআইপি, এদের আলাপ করছি না। এদের কেউ তো মনে করতে পারতো যে আরে অসীম কুমার ওকে ইলেকশন করছে শুনছি, একটা স্বতন্ত্র আছে, হ্যাভি জমসে দেখে আসি, না কেন যায় না, এই কথার উত্তর দিতে গেলে মানে অনেক কথা আর কি, যায় নাই। তো ফলে এরা জানে না মানে কীরকমভাবে নির্বাচনগুলি হয়েছে, কীভাবে নির্বাচনটা জমেছে, কীভাবে কী ঘটেছে। যেদিন নির্বাচনের প্রচারটা শুরু হয়, যেদিন মনোনয়নপত্র জমা দেওয়া হয়, এই প্রতীক বরাদ্দ হয়, যেদিন প্রতীক বরাদ্দ থেকে নির্বাচনের দিন 21 দিন আর কি, 21 দিনে আসলে নির্বাচনের সব কিছু। প্রথম দিনের প্রতীক বরাদ্দের পর আমার এলাকায় একটা মারামারি হলো স্বতন্ত্র সাথে নৌকা প্রতীকের আর কি, এই সন্ধ্যার দিকে আর কি, 5:30-5:30 দিকে মারামারি হলো, আহত হলো কয়েকজন। 6টার থেকে টিভি স্কুলিং আসা শুরু হলো, আমি দেখলাম 8টার মধ্যে বাংলাদেশের সমস্ত টেলিভিশনে স্কুলিং এসে গেছে, কেন্দ্র আয় স্বতন্ত্র প্রার্থীর উপর নৌকা সমর্থকদের হামলা। এবং আমি কথাটা উল্লেখ করলাম কি, প্রত্যেকটা টিভির স্কুলিংয়ে যখন আসছে তখন বাংলাদেশ নির্বাচন রিলেটেড সকলে এটার পিছনে মুভ করেছে, কিন্তু পুলিশের এসপি বা ওসি মুভ করছে, তা নাইজি মুভ করছে, স্বরাষ্ট্রমন্ত্রী মুভ করছে, সিইসি মুভ করছে, যে কীভাবে এখানে কী হলো, মানে আমার কাছে যেভাবে ফোনগুলি আসলো যে এটা কী হচ্ছে, আপনি অসীমবাবু আপনারা নির্বাচন করা মানুষ, এটা ভদ্রলোক মানুষ না, আপনি তো মারামারিতে যান না, কিন্তু আপনারা কেমন মারামারি, এটা প্রথম মারামারি প্রতীক বরাদ্দের পরে, ওই দিন আর কোনো জায়গায় মারামারি হয় নাই। ফলে পলিসি মেকাররা সবাই অ্যালার্ট হয়ে গেলো, রাত্রের মধ্যে একটা মামলা হলো, রাত্রের মধ্যে অ্যারেস্ট চললো, মানে এই বিষয়গুলি অনেক সময় আপনার কাছে আসবে, এটা মনে হইতে পারে যে অসম দাদা কী কইতেছে। আমি যা কইতেছি এগুলি বোঝার জন্য সবাই যদি একটু নির্বাচন এলাকাগুলিতে যেত তাহলে দেখতে পেতো যে অবস্থাটা কীরকম, কত সুন্দর, এই যে সবাই তো বলছে যে একটা সুন্দর নির্বাচন চাই, তাই না, এটা কত সুন্দর নির্বাচন হয়েছে, এটা সকল ক্ষেত্রে প্রযোজ্য আমি তা বলছি না, কিন্তু অনেক ক্ষেত্রেই এটা হয়েছে, অনেক ক্ষেত্রেই এরকম শুরু হয়েছে। আপনার কাছে যেতে চাই, অসীম কুমার উকিল একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন, ভোটারের মানসিকতার পরিবর্তন হয়েছে। তিনি বলছেন শুধু সৎ আপনার পাশে পেছনে মানুষ থাকবে না, টাকা লাগবে। না দেখেন, এই নির্বাচনেরও একদিন আগে আমি আমার এলাকায় গেছি,
দাদা যেটা বলেছে কোথায় আপনার এলাকাটা? পাবনা এক, ডেপুটি স্পিকার আচ্ছা শামসুল হক টুকু, তার বিরোধী ছিল প্রফেসর আবু সাইদ। হ্যাঁ, জমজমাট ইলেকশন আছে। হ্যাঁ, তো সেখানে আমি আমার সিটের প্রশ্নটা আমি তুলতে চাচ্ছিলাম না, যেহেতু দাদা বললো আমি উদাহরণটা দিচ্ছি। আর যেটা টাকা লাগবে, এটা হচ্ছে আমি কিন্তু দাদা যে ভাষায় বলছে আমি তার বলবো যে আমাদের দেশে গণতান্ত্রিক চর্চা নাই। মানুষ এখন রাজনীতিবিদদের হাতে রাজনীতি নাই, ব্যবসায়ীদের হাতে চলে গেছে, আমলাদের হাতে চলে গেছে, যার ফলে টাকাওয়ালাকে নমিনেশন দেওয়া হয় এবং এই দীর্ঘদিন এই প্র্যাকটিসে টাকা দিয়ে ভোট কেনা হয়। হ্যাঁ, এবং সব জায়গায় টাকা না দিক, অমুক মসজিদে পয়সা দাও, অমুক রাস্তায় পয়সা দাও, এইভাবেও পয়সা চায়। এটাও তো টাকা। হ্যাঁ, যেভাবেই হোক, ক্রিকেট খেলা হইতেছে, রাজনীতি, রাজনীতি একটা টাকা আদায় করার মৌসুম। যিনি প্রার্থী হবেন তাকে বিভিন্নভাবে ব্যক্তিগতভাবে ওই গ্রামে প্রধান আছে না, তাদেরকে রাত্রিবেলায় তার লোক যায় টাকা দিয়ে আসতে হবে, অথবা এমপি সাহেব ক্যাম্পিংয়ে গেছে আমার মসজিদে ফ্যান রাখবে, আমাদের রাস্তা এখানে নাই এই কথা দিতে হবে সেই কথা, এটা একটা বাণিজ্যিক কমার্শিয়াল ব্যাপার হয়ে গেছে রাজনীতিটা, মানে ইলেকশনটাকে করে ফেলানো হয়েছে। আমার এলাকায় যেটা হলো যে সেটা হলো যে প্রথমে স্বতন্ত্র প্রার্থীকে বের হতেই বাধা দেওয়া হলো, তখন তিনি ইলেকশন কমিশনে দায়ী করে সে পুলিশ প্রোটেকশন পেল। পুলিশ প্রোটেকশন পাওয়ার পরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসলো, সামাল হলো, তারপরে ইলেকশন ক্যাম্পিং কিছুটা হলো, কিন্তু কোনো পোস্টার থাকতে পারলো না। মনে হলো যে ইলেকশন বোধহয় শান্তিপূর্ণ হবে, কিন্তু ইলেকশনের দিন সব সিল মেরে লয়ে গেল। হ্যাঁ, এই হলো ইলেকশন। হ্যাঁ, তো এই জন্যে বলছি যে ইলেকশনে দাদা যে কথাটা বলে নাই, আরেকটা আছে মাসল, জনসমর্থন লাগবে, টাকা লাগবে এবং মাসল লাগবে, এবং ক্যান্ডিডেটও উপযুক্ত হবে, একদম না, ক্যান্ডিডেটও ভালো লাগবে, ক্যান্ডিডেটও একদম মাঠে থাকার মতো ক্যান্ডিডেট লাগবে, ক্যান্ডিডেটও এই পরিস্থিতিতে মাঠে থাকতে হবে রিক্স নেওয়া। এখন একজন মাস্তান এসে ঘিরে ধরল আর আমি পিছিয়ে ঘরে বলে নিলাম, তাহলে হবে না। সুতরাং ইলেকশনটা কিন্তু সহিংসতা, মানি এবং সংগঠন এবং ব্যক্তি প্রার্থী কয়েকটা জিনিসই লাগবে। খালি শুধু ক্যান্ডিডেট, ভালো ক্যান্ডিডেট দিলে তাহলে তো ডক্টর কামাল হোসেন সবসময় পাশ করার কথা ছিল, সংবিধান প্রণেতা, যে জায়গায় নমিনেশন দেওয়া হয় সেই জায়গায় ফেল করে, আর কী করবেন, ব্যক্তি হোক প্রার্থী, সেগুলো বিবেচনা নিতে হবে। এবার এবারের নির্বাচনে যে সংযোজন আর কি, গ্রামে গঞ্জে আর কি, আপনারা হয়তো এখানে শুনছেন বিচ্ছিন্নভাবে না, মানে স্বতন্ত্র ক্যান্ডিডেট, বিদ্রোহী ক্যান্ডিডেট, ডামি ক্যান্ডিডেট, তিনটা শব্দ খুব এসেছে এসেছে। আমার এলাকায় একটা নতুন শব্দ সংযোজন করেছে আমার এলাকার সুশীল সমাজ, আমাদের প্রত্যন্ত স্কুলের এক টিচার, স্কুলের এক টিচার, সে আওয়ামী লীগ পন্থী কি, সে আমার মঞ্চে দ্বারা বক্তৃতা বলছে যে আমি বিষয়গুলিকে এই স্বতন্ত্র, বিদ্রোহী বা ডামি হিসেবে দেখি না। আমার কাছে মনে হয়েছে এটা মাননীয় প্রধানমন্ত্রীর মস্তিষ্ক প্রসূত, উনি অনেক চিন্তাভাবনা করে জায়গাটাকে উন্মুক্ত করেছেন, নির্বাচন সহযোগী হিসাবে, মূলধারার নির্বাচনকে সহযোগিতা করার জন্য একটা নতুন চ্যাপ্টার ওপেন করেছে, এবং হুইচ ইজ সিগনিফিকেন্ট। আমার কাছে এটা যথার্থ, একটা স্কুলের টিচার একদম প্রত্যন্ত অঞ্চলে গ্রামের, উনি মূল্যায়নটা যেভাবে করেছেন আমার কাছে মনে হয়েছে যে কথাটা খারাপ বলে নাই। আমি বলছি যে সংকটগুলি আছে, এই যে আমি কোনো কমে আশ্রয়ণ প্রকল্প, আশ্রয়ণ প্রকল্প আমরা কোনো কিছুতে নাই, কিন্তু এলাকায় একটা হলে সমস্যা হয়েছে এমপির দোষ, এমপি ঝামেলা করতেছে। আশ্রয়ণ প্রকল্প একটিমাত্র প্রকল্প যেখানে মানে জনপ্রতিনিধিদের কোনো ভূমিকা নাই, এখানে এমপি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, মেয়র, এদের কারো কোনো ভূমিকা নেই, টোটাল সরকারি প্রজেক্ট। এসিলেন জায়গা দেখে বাইর করে ইউনো অ্যালটমেন্ট দেয়, ইউনো টেন্ডার করে, ইউনো লোকজনদেরকে দিয়ে কাজ করায়, কিন্তু কোথাও ঝামেলা হলে এমপি সব। আমি বলছি যে এই জায়গাগুলির ফারাক আছে প্রচুর, এই জায়গাগুলি তুই অ্যাড্রেস করতে হবে, অ্যাড্রেস করার জন্য পার্লামেন্ট অনেক ভালো। হ্যাঁ, আমি বিশ্বাস করি এমপি সাহেব আমার লোকাল গভর্নমেন্টের কাছ থেকে দূরে তারা আইন প্রণয়ন করবে। হ্যাঁ,
সেই জায়গা থাকুক, হ্যাঁ থাকবে, তাহলে তো ডিফারেন্স। কিন্তু সেই কথা আপনি বলেন না, আপনি আপনি কইতেছেন আমার কথা, আমি বললে পারতেছি না। নানা রকমের হতাশার কথা বলে আপনারা, হতাশার কথা অবশ্য বলেননি আপনারা, যে কথাগুলো বলেছেন এর মধ্যে থেকে হতাশা থেকে বেরিয়ে আসা, সমস্ত হতাশার মাঝে দাঁড়িয়ে আমি লাস্ট কথাটা বলি, পরে রাজেশ ভাই বলুক কি, ইহা প্রমাণিত সত্য, দলীয় সরকারের অধীনে সুন্দর নির্বাচন হয়, যে নির্বাচনে ভোটার উপস্থিতির হার 42% উপর, যাহা যথেষ্ট বলে প্রমাণিত হয় আজকালকার যুগে। স্বাধীন বাংলাদেশের দাঁড়িয়ে কোনো জায়গাতে 70%, 65%, 64% ভোট পড়ে নাই, ইন অ্যান্ড অ্যারাউন্ড 50%, এটা 50%-এর মধ্যে আছে। অতএব একটি সুন্দর নির্বাচন সম্ভব দলীয় সরকারের অধীনে, সেখানে আজিজ ভাইরা আইসা পার্টি হলে আরও ভালো হবে। আজিজ ভাই, আমার বক্তব্য হল দলীয় অধীনে, দলের অধীনে এ পর্যন্ত কোনো নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হয় নাই। এবারের যে নির্বাচন হয়েছে, আমরা নির্বাচন হয়েছে, সেখানেও সংঘাত হয়েছে, শিডিউল দল থেকে 15 জন লোক মারা গেছে এবং গতকাল পর্যন্ত এটার ইয়ে চলছে, রেস চলছে সংঘাত সংঘাতে নিজেদের মধ্যেই। সুতরাং এটাতে কিন্তু সরকারি দলই ক্ষতিগ্রস্ত হবে। আজিজ ভাই, নেক্সট টক শোতে 15 জনের তালিকাটা নিয়ে আসবেন। ধন্যবাদ এম এ আজিজ, আপনাকে, অসীম কুমার উকিল, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক অনেক মজার মজার কথা শুনলাম। সম্মানিত দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল, দেখা হতে পারে আগামী অনুষ্ঠানে। ভালো থাকবেন সবাই, আপনাদের সবার জন্য শুভকামনা।